আসসালামু আলাইকুম এভরি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নবাবী শ্যামাই তবে এই নবাবী শ্যামাইকে অনেকে বাদশাহী শ্যামাইও বলে থাকে আবার অনেকে শাহি শ্যামাইও বলে থাকে তবে এই নামকরণের পিছনে কারণটা কি আমি সেটা নিজেও জানি না তো আপনারা জানলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এখানে আমি দেড় টেবিল চামিজ ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা আমার হোমমেড ঘি আমি এই ঘিয়ের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বাদাম কুচি করে কেটে নিয়েছি তো এটাকে বাদামি করে ভেজে নিতে হবে তো হয়ে গিয়েছে তো উঠিয়ে নিব তো এই গিতে আমি ভেজে নিব শ্যামাই তো এখানে আমি লাচা শ্যামাই নিয়ে নিয়েছি দুশো গ্রাম মানে পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি একটা প্যাকেটে দুশো গ্রামই শ্যামাই থাকে তো আপনারা ইচ্ছা করলে আরও বাড়িয়েও নিতে পারেন তো আমার এটুকুই নিয়ে নিয়েছি আমি তো এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর ইচ্ছা করলে আপনারা চিনিটা ব্লেন্ড করেও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে মানে চিনি গুঁড়া দুধ আর আমায়কে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আপনার চিনিগুলো মিশতে শুরু করে দিবে কিন্তু আপনার চিনির থেকে কোনো পানি বের হবে না আর আঁচটা অবশ্যই লো রাখবেন তো হয়ে গিয়েছে এখান থেকে আমি সবগুলো সময় উঠিয়ে নিব না কিছু সময় রেখে দিব একটু কালার করে ভেজে দেওয়ার জন্য আপনারা এখানে জর্দা কালারও ইউজ করতে পারেন না হলে ফুড কালারও দিয়ে দিতে পারেন তো আমি এমনিতেই ভেজে নিব তো সেমাইটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব দেখুন একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি সেখানে আমি অর্ধেকটা সেমাই দিয়ে দিয়েছি আর একটু চেপে চেপে মানে সমান করে দিতে হবে কিছু সাহায্যে এরকম চেপে চেপে দিবেন একটু হালকা করে তো এবার আমি ক্রিম তৈরি করে নিব ক্রিম তৈরি করার জন্য আমি দুই কেজি দুধকে মানে এক কেজির একটু কম করে নিয়ে নিয়েছি জাল দিয়ে তো জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা অবস্থায় এই মিশ্রণগুলো দিয়ে নিতে হবে তো এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডারে কনফ্লাওয়ার থাকে আর এক্সট্রা করে কনফ্লাওয়ারটা দেওয়ার আপনাদের প্রয়োজন নেই আর দেখতেই পারছেন কাস্টার্ড দেওয়ার পরে দুধটা একটু কালার চলে এসেছে তো কেনা কাস্টার্ড পাউডারে একটু কালারও অ্যাড থাকে এর জন্য আর কালার অ্যাড করতেও হবে না তো এখানে আমার হোম মেড মানে কন্ডেন্স মিল দিয়ে দিচ্ছি এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি ক্রিম আপনারা যে কোনো কোম্পানির ক্রিম দিয়ে দিতে পারেন এখানে ওয়ান থার্ড কাপ আমি ক্রিম দিয়ে দিয়েছি তো এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলাটা না জ্বালিয়ে এই কাজটা করতে হবে তো এবার আমি চুলাটা ধরিয়ে দিয়েছি অনবরত নাড়তে থাকবেন তো আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি এখানে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না মানে নাও দিতে পারেন তো এখানে দেখুন ক্রিমটা ফুটে উঠেছে তো ফুটে ওঠার পরে দেখুন এই ক্রিমটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব তো ক্রিমটা এখন মানে শ্যামাইয়ের উপরে ঢেলে দিতে হবে তো আমি সাজেস্ট করব একদম গরম না দিতে এক দুই মিনিট পরে ক্রিমটা দিয়ে দিবেন তাতে করে সেমাইয়ের যে মচমচে ভাবটা সেটি একটু থাকবে আর তা হলে একদম নরম হয়ে যায় তো বাকি সেমাইটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আর এই সময়টা দেখতেও যেরকম নবাবি আসলে খেতেও সেরকমই লাগে তো আপনারা বানিয়ে খেয়েই দেখতে পারেন আর এখ যেহেতু সামনে ঈদ আসে আপনারা ঈদে বানিয়ে ফেলতে পারেন এই নবাবির শ্যামাই এই সেমাইটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তো আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সেমাইয়ের মানে ভিতরটা কীরকম হয়েছে ক্রিমটাও শক্ত হয়ে গিয়েছে আর খুব বেশি শক্ত হলে আসলে এই শ্যামাইটা ভালো লাগে না তো আমি এর জন্য একটু নরমই রেখে দেই আপনারা এই শ্যামাইকে নবাবী বলেন শাহী বলেন বা বাদশাহী শ্যামাই বলেন যে শ্যামাই নামকরণ দেন না কেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইবের কথা বললে কেউ বিরক্ত হয়েন না আমি আপনাদের বোনেরই মতো তো বোন ভেবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আল্লাহ ফেস